পত্র নিয়ে আমি দেখেছি ইটস এ সিরিয়াস ফ্রড এবং এর সঙ্গে মুখ্যমন্ত্রীর দপ্তর যুক্ত, মানে মুখ্যমন্ত্রী যুক্ত। আমি রাজ্যপাল মহোদয়ের চিঠিটা মিডিয়া গ্রুপে পোস্ট করে দিচ্ছি, অ্যাসেম্বলি মিডিয়া গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা নিয়ে নেন। আমি রাজ্যপাল মহোদয়কে আড়াইটার সময় মেলে পাঠিয়েছি, তারপরে আপনাদের কাছে ফেরত করতে পারে। গভর্নর কি করে দেখি আমরা, হবে তো বটেই। আপনি যে কায়দায় আরএফপি বদলেছেন, যে কায়দায় ওয়েবেলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, যে কায়দায় আগের অ্যামাউন্টের সঙ্গে বর্তমান অ্যামাউন্টের পার্থক্য ঘটিয়ে দিয়েছেন, তাতে সরাসরি আপনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন অন রেকর্ড। স্বাভাবিকভাবে এটা মানি লন্ডারিংয়ের কেস এবং মানি সাইফন হয়েছে, এটা ইটস এ ফিফথ কেস ফর পিএমএলএ। আমি করব, স্টেপ বাই স্টেপ করব। মাননীয় গভর্নরের উপর আস্থা রাখতে হবে তো, উনি ডকুমেন্টটা চান, গভর্নমেন্ট তো দিতে বাধ্য। গভর্নমেন্ট গভর্নর মহোদয়ের আইনগতভাবে সাংবিধানিকভাবে দুটো অধিকার আছে, একটা সরকারকে অ্যাডভাইস দেওয়া, সরকার অ্যাডভাইস নিতেও পারে নাও নিতে পারে, আর দ্বিতীয় হচ্ছে কোনো পার্টিকুলার ইস্যুতে গভর্নর মহোদয় যদি ডকুমেন্ট চেয়ে পাঠান। ধরুন এই ডকুমেন্টটা তো বাইরে থেকে আমি দেখাচ্ছি, গভর্নর মহোদয় অফিসিয়ালি মুখ্য সচিবের কাছ থেকে চেয়ে পাঠাতে পারেন, মুখ্য সচিব দুদিনের জায়গায় চার দিন লাগাতে পারেন, কিন্তু দিতে বাধ্য, আইনে খুব পরিষ্কার আছে, খুব পরিষ্কার আছে। এবং আমি আশাবাদী রাজ্যের সাংবিধানিক প্রধান বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা নেবেন। এগুলো দেখে শুনে নেওয়ার পরে ব্যবস্থা কেউ না নিলে, যেহেতু ট্যাক্স পেয়ারের টাকা, জনস্বার্থের টাকা, আমি নিশ্চয়ই ডাইরেক্টর ইডিকে লিখব। ডাইরেক্টর ইডি যদি পলিটিক্যাল কারণে বা মুখ্যমন্ত্রী যুক্ত, কতটা এগোবো কতটা এগোবো না, যেমন সারদাতে মুখ্যমন্ত্রীকে ছোঁয়া হয়নি, এই অভিযোগ আমার তদন্তকারী সংস্থার বিরুদ্ধে আছে। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, তাকে আপনারা ছোঁননি, তার বাড়ির সব কর্মচারীকে ডেকেছেন, তার পার্টির সবাইকে ডেকেছেন, তার ফোন যারা ধরে তাদেরকে পর্যন্ত আপনারা জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু আপনারা আসল জায়গায় মাথাতে পৌঁছাননি। এক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যদি মনে করে যে এতদিন মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতা, রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, তার বিষয়ে আমরা একটু ভেবেচিন্তে এগোব, তার জন্য তো বিরোধী দলনেতা বসে থাকবে না। আমাকে তো 2,28,00,000 লোক পাঠিয়েছে, এদের দুর্নীতি চুরি আটকানো বন্ধ করা এবং যা যা করেছে সামনে আনার জন্য। ফাইনালি ট্যাক্স পেয়ারদের টাকা মানে জনস্বার্থ সংশ্লিষ্ট, যা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় হলে ফাইনালি কোথায় যেতে হয় আপনিও জানেন আমিও জানি, নো প্রবলেম।